প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ আমাদের অতিথি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। দাদা, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের আজকের অতিথি তিনি দুটো গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশে রয়েছেন। একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে যুদ্ধ অপরাধ বিচার হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। তিনি মূলত এবার এসেছেন এখানে সাংগঠনিক সফরে। তিনি আমাকে জানিয়েছেন যে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন হয়েছে, তিনি সেখানে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। দাদা, আমরা প্রথমে শুরু করবো। এখন আপনি জানেন যে বাংলাদেশে দুজন যুদ্ধ অপরাধীর যে বিচার হয়, সেই যুদ্ধ অপরাধের দায়ে যাদেরকে অভিযুক্ত করেছে, এর মধ্যে দুইজনের বিচারে সুপ্রিম কোর্টের এপিলেট হাইকোর্টের এপিলেট ডিভিশন সেখানে যে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে, সেই বিষয়টা দিয়ে আমরা শুরু করি। ধন্যবাদ। আপনারা জানেন যে জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, এই দুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, এবং মাননীয় ট্রাইব্যুনাল উভয়কেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। এর বিরুদ্ধে আইনের বিধান মোতাবেক দুজন দণ্ডপ্রাপ্ত আসামি তারা আপিল দায়ের করেছিলেন। আজ থেকে মাস দেড়েক আগে পৃথক পৃথক তারিখে এই দুজন আসামির ট্রাইব্যুনাল যে আদেশটি দিয়েছিলেন ফাঁসির দণ্ডাদেশ, সেটাকে বহাল রেখে তারা রায় প্রদান করেছিলেন, তবে সেটি পূর্ণাঙ্গ রায় ছিল না। পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে, সেটি হচ্ছে গত পরশুদিন। এবং যেদিন থেকে এই ট্রাইব্যুনালের এই পূর্ণাঙ্গ রায়টি দেওয়া হলো, সেখান থেকে এখন সময় পাবে দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামিরা 15 দিন যদি তারা রিভিউর আবেদন করতে চান। সে অর্থে ইতিমধ্যেই প্রায় 3টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে আর 12 দিন সময় আছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে মুজাহিদ সাহেবের পক্ষের বিজ্ঞ কৌশলী তিনি বলেছেন তারা রিভিউ আবেদন দায়ের করবেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কৌশলীকে আমরা কিন্তু এখনো কথা বলতে দেখিনি, তবে আমরাও মনে করি যে তিনিও কিন্তু রিভিউ আবেদন দায়ের করবেন। তাহলে তাই যদি দাঁড়ায়, তাহলে আমরা মনে করছি যে আগামী 12-13 তারিখের দিকে রিভিউ আবেদনটি দায়েরের সময়সীমা অতিক্রান্ত হবে। তার আগেই রিভিউ আবেদন যদি দায়ের করা হয়, তারপরে আমরা মনে করি যে রিভিউ আবেদনের যে ফলাফলটি আসবে, সেই ফলাফলের ভিত্তিতে যাই আসুক, যদি ফাঁসির দণ্ডাদেশটি বহাল থাকে, তাহলে এরপরে আর তো হচ্ছে স্বল্পতম সময়েই এই ফাঁসির রায়টি কার্যকর হবে দুজনের ক্ষেত্রে। এবং ইতিমধ্যে মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনিও কিন্তু একই অভিমত ব্যক্ত করেছেন, সেটি হলো যে একদিকে কি বলে ওই আবেদন দায়েরের তাদের প্রক্রিয়াটাও চলবে, আবার অন্যদিকে ফাঁসি দেওয়ার প্রক্রিয়ার কাজগুলোও কিন্তু একই সাথে অব্যাহতভাবে এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে মনে করতে পারি যে চলতি মাসের কোনো এক সময়ের মধ্যে, মূলত শেষ সপ্তাহের দিকেই, যদি সবটি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকে, তাহলে জাতির যে দীর্ঘদিনের প্রত্যাশা যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের ফাঁসির রায়টি কার্যকর হোক, এই যে জনগণের আকাঙ্ক্ষা, আমি মনে করি যে লিভ আবেদন যদি নাকচ হয়ে যায়, তাহলে পরে এটি এখন মাত্র সময়ের ব্যাপার, এবং চলতি মাসের মধ্যেই এই রাইটে কার্যকরের সম্ভাবনা আছে। যদি সালাউদ্দিন কাদের চৌধুরী যদি আবেদন না করেন, সেই ক্ষেত্রে কি হবে? না, যদি আবেদন না করে তাও 15 দিনের পরেই হয়ে যাবে, অর্থাৎ 15 দিন হচ্ছে সময়, এর পরে হচ্ছে 15 দিন থেকে অল্প কয়েকদিন, কয়েক ঘন্টা বা কয়েকদিন, এই যা। আর প্রেসিডেন্টের এখানে মার্সি করার কোনো বিষয়? প্রেসিডেন্টের, হ্যাঁ, আমাদের সংবিধান অনুযায়ী তারা যদি মার্সি পিটিশন করেন করতে পারেন, কিন্তু মার্সি পিটিশন করলেও তো সেখানেও খুব বেশি সময় ক্ষেপণ হবার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। অতএব যাই হোক, সবটা মিলেই আমার কাছে মনে হয়
যে গোটা বাঙালি জাতি এই অক্টোবর মাসের মধ্যেই তার যে ইচ্ছা পূরণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি বাস্তবায়নের পরটি ইতিমধ্যেই উন্মোচিত হয়ে গেছে। মাঝে মধ্যে একটা কথা ওঠে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে, যে আন্তর্জাতিক মান নিয়ে, এটা আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এখানে আপনাকে বলি যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এটা বাংলাদেশে গোটা পৃথিবীর ইতিহাসে এটি সর্বপ্রথম 1973 সালে প্রণীত হয়েছিল লিখিত আইন। এর আগে আন্তর্জাতিক অপরাধের বিচারের কোনো লিখিত আইন ছিল না। নুরেমবার্গ ট্রায়াল এবং টোকিও ট্রায়াল থেকে যে নির্যাস, এই নির্যাস নিয়েই কিন্তু এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যা বেরিয়ে এসেছিল তাকে কিন্তু লিখিতভাবে আইনে পরিণত করা হলো। ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইট চার্টারটাকেও সামনে রেখে 1973 সালে এই আইনটি প্রণীত হয়েছিল এবং এই আইনেই লেখা আছে যে কার্যবিধি যেটি প্রণীত হবে এটা করবে ট্রাইব্যুনাল। আমরা লক্ষ্য করলাম যে 2010 সালে এই ট্রাইব্যুনাল গঠন করার আগে জামায়াতে ইসলামী এবং অন্যান্য যুদ্ধ অপরাধীরা বলছিলেন যে বাংলাদেশে 1971-এ কোনো যুদ্ধ অপরাধ সংঘটিত হয় নাই। এভাবে করে তারা জনগণকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আবার এও বলার চেষ্টা করেছিলেন অলরেডি যুদ্ধ অপরাধের বিচার এটা বঙ্গবন্ধু তো তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এগুলো বলে বিভ্রান্ত করার পরেও যখন ট্রাইব্যুনাল এবং বিচারেরটা শুরু হলো তখন দেশে বিদেশে একটি প্রচারণা শুরু করা হলো এই আইন আন্তর্জাতিক মানের নয়, এটা দেশেও করা হয়েছে বিদেশেও করা হয়েছে যুক্তরাষ্ট্রে। এবং আপনারা জানেন যে টবি ক্যাডম্যান এর অ্যাসোসিয়েটসকে তারা লবিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছিল এই জাতীয় প্রচারণাগুলো চালানোর জন্য বিভিন্ন জায়গায়। স্টিফেন র্যাপ তিনি এই বিচার প্রক্রিয়া শুরুর আগেই কিন্তু যখন এই বিচার প্রক্রিয়া শুরু হবে সেই সময়ে তিনি বাংলাদেশ সফরে গিয়েছিলেন, তারপরেও 2-3 বার গিয়েছিলেন। তিনি এই বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের করার জন্য কিছু সুপারিশ তিনি দিয়েছিলেন। কার্যপ্রণালী বিধি যখন প্রণীত হলো মাননীয় 2 ট্রাইব্যুনাল আলাদা করে কার্যপ্রণালী বিধিমালাটি করেছিলেন আইনানুগভাবে, তখন দেখা গেল উনি স্টিফেন র্যাপ উনি যে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন সেগুলো ছাড়াও ট্রাইব্যুনাল আরও বিধিসম্মতভাবে কীভাবে এই বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা যায়, ট্রাইব্যুনালের নিরপেক্ষতা কীভাবে বজায় থাকবে সেটাকে সামনে রেখেই কিন্তু এবং বোথ প্রসিকিউশন এবং ডিফেন্স তারা যাতে সমান সুযোগ পায় সেটাকে সামনে রেখে কিন্তু কার্যপ্রণালী বিধিমালা তারা প্রণয়ন করেছিলেন এবং তারই আওতায় এই আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে বিচারটি সম্পন্ন। কাদের মোল্লার মামলার রায় প্রণীত ঘোষিত হওয়ার পরে এবং আরও একটি মামলার রায় ঘোষিত হওয়ার পরে স্টিফেন র্যাপ সর্বশেষ যেবার বাংলাদেশে গেলেন, বাংলাদেশে গিয়ে তিনি ট্রাইব্যুনালের সাথে কথা বলেছেন, প্রসিকিউটরদের সাথে কথা বলেছেন, ডিফেন্সের সাথে কথা বলেছেন, মামলার প্রক্রিয়াটিকে তিনি দেখেছেন এবং দেখার পরে তিনি আবার দেশে ফেরার পথে, যুক্তরাষ্ট্র ফেরার পথে তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন বাংলাদেশে যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার প্রক্রিয়াটিকে এগিয়ে নিচ্ছেন এই ট্রাইব্যুনাল স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন। বলা হয়েছিল 42 বছর পরে এই মামলার তদন্ত কাজ যেটি তদন্ত সংস্থা করেছেন সেটিও কিন্তু তারা যথার্থ সার্থকতার সাথেই করেছেন। এবং এও বলা হয়েছে যে এই ট্রাইব্যুনালের যে রায়গুলো এবং তাদের যে বিচার প্রক্রিয়ার যেটি করে তারা করেছে এটা সারা বিশ্বের জন্য যেখানে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে তাদের জন্য বাংলাদেশ একটি মডেল হিসাবে কাজ করবে। সঙ্গত কারণে এই কথাটি বলতে পারি যে আপনি যে কথাটি বলেছিলেন যে আন্তর্জাতিক মানের নয়, জোসেফ স্টিফেন র্যাপের এখানে কথা উঠে অর্থাৎ যে প্রচারণাগুলো হয়েছিল জোসেফ স্টিফেন র্যাপের সর্বশেষ সংবাদ সম্মেলনের বক্তব্য থেকে এই কথা বোঝা যায় যা আগে দেশে বিদেশে প্রচারণা চালানো হয়েছিল এটা আর কিছুর জন্যেই নয়, এটা হচ্ছে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়ে
বিভ্রান্তি তৈরি করার জন্য। আজকের এই মুহূর্তে বলতে চাই যে এই বিভ্রান্তির আজকে আর কোনো সুযোগ আছে বলে মনে করছি না। এই কারণে ট্রাইব্যুনালের রায়গুলো কিন্তু এখন অ্যাপিল করার মধ্য দিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট, দ্যাট ইজ অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তারাও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারাও কিন্তু রায় প্রদান করছেন। এবং সেখান থেকেও দেখা যায় ট্রাইব্যুনাল যে রায়গুলো দিয়েছেন কোথাও এই কথা বলা হয় নাই, ট্রাইব্যুনালের এই রায়গুলো বা ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া যথার্থভাবে সম্পাদন হয়নি, এ কথা অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকেও আসে নাই। আর অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় দেওয়ার পরে এই ধরনের কোনো প্রশ্ন তোলার দেশে বিদেশে আর কোনো বাস্তবতা আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি না। বাংলাদেশে দুটো রায় ট্রাইব্যুনাল কাজ করছে, এক এবং দুই, এর মধ্যে ইতিমধ্যে আমরা শুনেছি যে দুইকে স্থগিত করা হয়েছে, তো কেন স্থগিত করা হয়েছে এবং মামলার সংখ্যা বর্তমানে কয়টি? বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যে স্টার ওয়ার ক্রিমিনাল যারা তাদের বিচার কাজ সম্পন্ন, এই বিচার কাজ সম্পন্ন হওয়ার পরে পরবর্তীতে যে সরকার মনে করেছেন একটি ট্রাইব্যুনালকে আপাতত স্থগিত রেখে একটি ট্রাইব্যুনাল দিয়ে বিচারিক কার্যক্রমটা চলতে থাকে, কিন্তু একটা জিনিস এখানে বিচার্য বিষয় অনুধাবন করা উচিত যে এই এই যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনটা শুরু হওয়ার পরে এবং এই বিচার প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে প্রায় 700 মতো মামলা, আবেদন মামলা বিচারপ্রার্থী জনগণ তদন্তকারী সংস্থার কাছে তারা জমা দিয়েছিলেন বা বিভিন্ন কোর্ট থেকে সেখানে এসেছে, এবং এই মামলাগুলোর পর্যায়ক্রমিক তদন্ত কাজও চলছে। আমরা হিসেব করে দেখেছি একটি ট্রাইব্যুনাল বড় জোর এক বছরে দুটি মামলার বেশি নিষ্পত্তি করতে পারে না, একমাত্র একটি ট্রাইব্যুনাল দুটি মামলার বেশি তারা নিষ্পত্তি করতে পারেনি এবং পারবেও না, এটা বাস্তবতাও নয়। তাই ক্ষেত্রে পরে আমার কাছেও মাঝে মাঝে প্রশ্ন জাগে, 700 মামলা যদি প্রতি বছর দুটো করে হয় তাহলে তো 350 বছর সময়ের প্রয়োজন। আমি আশা করি সরকার এই বিষয়গুলোকে নিশ্চয়ই বিবেচনায় নেবেন। ট্রাইব্যুনাল কিন্তু একটি ট্রাইব্যুনাল বাতিল করা হয় নাই, স্থগিত করা হয়েছে। সম্ভবত সরকার মনে করছেন যদি ওই তদন্তকারী সংস্থা তদন্ত করে মামলার যাবতীয় তথ্যপাত্র নথি প্রসিকিউশনের বিজ্ঞ চিফ প্রসিকিউটরের কাছে দায়ের করলে পরে তার যদি আধিক্য থাকে তাহলে হয়তো সরকার আবার যে ট্রাইব্যুনাল ইতিমধ্যে একটিকে স্থগিত করেছেন সেটিকেও আবার হয়তো চালু করার কথা সরকার ভাববেন। তবে আমরা মনে করি বিচারপ্রার্থী জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা যাতে কখনো নস্যাৎ না হয়, নষ্ট না হয়, তার বিষয়টিও সরকার যথাযথভাবে বিবেচনায় আনবে। কয়টা মামলা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, যেগুলা প্রসেস? আমাদের জানা মতে ইতিমধ্যে দুটি মামলা এখন কিন্তু বিচার চলছে। প্রায় 5-7টি মামলা কিন্তু তদন্ত প্রায় শেষ করে প্রসিকিউশন অথরিটির কাছে দায়ের করার পর্যায়ে রয়েছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আগামী 2-3 মাসের মধ্যে প্রায় 5-7টি মামলা বিচারের আওতায়, বিচারের জন্যে আসবে, এটা আমার কাছে মনে হয়েছে। আপনি একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া, সাধারণ যারা বিচারপ্রার্থী তারা বিচারের যে দীর্ঘায়িত যে বিষয়ে মামলা আপনি বললেন যে অনেক সময় নেয়, এটাকে আসলে যারা বিচারপ্রার্থী তারা কতটুকু সঠিক বিচার নেয় বিচার পাচ্ছে? দেখেন, একটি কথা বলতে চাই যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছিল 11 বছর ধরে এবং এই 11 বছর পরে কিন্তু বঙ্গবন্ধু হত্যার রায় হলো এবং সেটা বাস্তবায়িত, এর মধ্যে প্রায় 11-13 বছর সময়। 21 আগস্টের গ্রেনেড হামলার যে বিচার প্রক্রিয়া সেটা হয়েছিল অনেক আগে, আজও সেটা কিন্তু শেষ হয়নি। অথচ গত 4 বছরে এ পর্যন্ত প্রায় 20-21টি মামলা উভয় ট্রাইব্যুনালের বিচারের মধ্য দিয়ে নিষ্পত্তি হয়েছে।
তার মধ্যে দুটো মামলার রায় কার্যকর হয়েছে, দুটি মামলার রায় কার্যকর হওয়ার অবস্থায় রয়েছে। আর আমি আগেই বলেছি একটি মামলা নিষ্পত্তি হতে 6 থেকে 7 মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ যদি আপনি বিচারটিকে স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে করতে চান, তড়িঘড়ি করে আপনি মামলার রায় দেওয়ার অবস্থা এখানে নেই। আপনাদের বুঝতে হবে এই মামলার চোখ শুধু বাংলাদেশ জাতির চোখ এখানে দৃষ্টি নেই, গোটা পৃথিবীর চোখ এখানে নিবিষ্ট আছে। আর ট্রাইব্যুনাল, মাননীয় ট্রাইব্যুনাল, তারাও চান রেজাল্ট যাই হোক অন্তত বিচারটা যাতে স্বচ্ছ নিরপেক্ষভাবে হয়। এখানে আপনি যে কথাটি বলেছেন যে পৃথিবীর বিচার ব্যবস্থার টোটাল, আমি বলছি টোটাল বিচার ব্যবস্থা কি আপনি যুদ্ধাপরাধের বিচার না বাংলাদেশ সাধারণ বিচারের কথা, সাধারণ বিচার ব্যবস্থার যে দীর্ঘায়িত প্রক্রিয়াটি আছে, এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত করার মধ্য দিয়ে যে বিড়ম্বনা, এই বিড়ম্বনার ইতিহাস তো আমাদের জানা। সরকারও বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছেন যে এই দীর্ঘ বিলম্বের হাত থেকে কেমনি করে এই মামলাগুলোকে স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তি করা যেতে পারে। এর জন্য সরকারের একটা উদ্যোগ আছে, চিন্তাভাবনা আছে, উদ্যোগ আর চিন্তাভাবনায় যথেষ্ট নয়, এটি কিভাবে কার্যকর হবে সে, তবে কার্যকর হবে সেটি দেখার বিষয়। তবে মাননীয় সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি ইতিমধ্যেই বলেছেন যে যদি এই বিচারিক কার্যক্রমটাকে ডিজিটাল পদ্ধতিতে আনা যায় তাইলে পরে সময়ের যে দীর্ঘসূত্রিতা এটা অনেক কমে যাবে। ডিজিটালের বাধা কোথায় হচ্ছে না কেন? আপনি জানেন যে প্রক্রিয়াটা তো নতুন, অতএব নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে চালু করতেও তো একটা সময় লাগবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা সম্ভব হবে বলে মনে হয়। ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটা অতএব ওটার উপরেই নির্ভর করবে আপনি কত দ্রুততার মধ্যে অথবা স্বল্পতম সময়ের মধ্যে এই বিচারটিকে নিষ্পত্তি করতে পারবেন। আমাদের দেশের সাধারণ বিচার ব্যবস্থা একটা বিষয় আমরা যে প্রায় শুনি যে দলীয় বিচারপতি এরকম কথা শোনা যায়, সব সরকার আমলে সেটা হচ্ছে, এটা আসলে কি কিভাবে সেটা এই দলীয় কথাটা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? এটার মুক্তির একমাত্রই পথ, অতীতে কিন্তু এটা ছিল না। এটা মূলত আমরা লক্ষ্য করছি যে 1990 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তারপর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি, দল যার বিচারটা তার। এই স্লোগানটাকে সামনে রেখেই কিন্তু আসলে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অনেক সময় মেধা এবং যোগ্যতাকে বিচার বিবেচনায় না নিয়ে তিনি দলীয় আনুগত্যতার বিষয়টিকে কিন্তু বিবেচনায় নেওয়া হয়েছে। কারণ আমরা পেপারে দেখি যে অনেকের সার্টিফিকেট জালিয়াতির ঘটনার কথাও পেপারে আসছে যে বিচারপতিদের, এগুলো তো আপনারা জানেন, আমি ওখানে আর যেতে চাই না। এবং এরপরেও আপনারা জানেন যে অনেক বিচারপতি বিচারকের বিরুদ্ধে, এমনকি বিচারপতির বিরুদ্ধেও নানান সময়ে নানান অভিযোগ উঠেছে। তো আমরা তো চাইব যে অন্তত পক্ষে আমাদের বিচার ব্যবস্থার ভাবমূর্তিটিকে রক্ষা করার জন্যে মেধা এবং যোগ্যতা সম্পন্ন বিচারকদেরই যাতে বিচারকের আসনে নিয়োগ করা হয়। বিশেষ করে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, আর আমাদের দেশে যে জজদের নিয়োগ দেওয়া হচ্ছে এটা তো বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে হচ্ছে, অতএব এখানে দলীয় নিয়োগের প্রশ্নটা অবান্তর। যেটি আছে সেটা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিষয়টা। সুপ্রিম কোর্টেও যারা যাচ্ছেন তারা তো হাইকোর্ট থেকেই যাচ্ছেন, অতএব হাইকোর্টের বিষয়টাকে নিয়েই ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারও এই ব্যাপারে তাদের অভিমত দিয়েছেন, বিজ্ঞ আইনজীবীরা তাদেরও অভিমত আছে। সবার অভিমত কিন্তু একটাই, মেধা ও যোগ্যতার ভিত্তিতে, কোনো দলীয় বিবেচনায় নয়। কিন্তু প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা আপনি একটা পলিসি ফর্মুলেট করলে হয়। এটা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্রে অথবা ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশগুলোতে কিভাবে হচ্ছে? ওখানে একটা তো তাদের এই যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা মানদণ্ড আছে, আমাদের সংবিধানেও কিন্তু যে মানদণ্ডটি আছে, সংবিধানে লেখা আছে কারাই হাইকোর্টের বিচারপতি নিয়োগ পাবেন, আইনে সংবিধানে আছে। এই সংবিধানটাকে বেস করে যদি আজকে একটা নীতিমালা নির্ধারণ করা যায়
সেই নীতিমালার ভিত্তিতে যদি এই নিয়োগের ব্যবস্থাটিকে গ্রহণ করা যায়, তাহলে পরে ওই যে অভিযোগটি আছে দলীয় বিচারপতি নিয়োগের, সেটা বোধহয় অবসান হতে পারে। সরকার কি এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে? সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময়ে তো এই ব্যাপারে দাবিগুলো যখন উঠেছে, সরকারের তরফ থেকে তো এই ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করতে তো দেখিনি, কিন্তু সরকারের ইতিবাচক উদ্যোগটাই জনগণ দেখতে চায়। সেই বিষয়টাই সরকারের ইতিবাচক উদ্যোগ এবং সেটি উদ্যোগটা যথাসময়ে হোক, এটাই তো জনগণের বিচার প্রার্থী জনগণ এবং রুল অফ ল, আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার যে অঙ্গীকার, এই অঙ্গীকার বাস্তবায়ন করতে গেলে পরে এটাও কিন্তু একটি পূর্ব শর্ত। আর আরেকটা বিষয় দাদা, যে পিপিএপিপি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে এই নীতিমালার, এই নিয়োগের নীতিমালার মধ্যে কোনো যে প্রক্রিয়া, সেখানে কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা? অবশ্যই, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের কথা আমি বলছি না, যে আমাদের দেশের যে জেলা আদালতগুলোতে যে পিপিএপিপিগুলো নিয়োগ দেওয়া হয়, এটা অত্যন্ত বাস্তব। অনেক সময় লক্ষ্য করেছি দলীয় আনুগত্যতে বিবেচনায় রেখে অথবা দলীয়ভাবে তাদেরকে একটা শৃঙ্খলাবদ্ধ রাখার জন্যে অনেক সময় পিপিএপিপি নিয়োগ দেওয়া হয়, কিন্তু তারা অনেক সময় দেখা যাচ্ছে মামলা যথার্থভাবে প্রসিকিউশনের পক্ষে পরিচালনা করতে না পারার অভাবে এবং আইনের অজ্ঞতার কারণে অনেক সময় কিন্তু অপরাধীরা শাস্তি থেকে পার পেয়ে যায়। এবং আপনি যদি বাংলাদেশের মামলার সংখ্যা এবং খালাসের সংখ্যাটাকে যদি আপনি একটা রেশিও ধরেন, তাহলে সেখান থেকে আপনি লক্ষ্য করবেন যে কেন হচ্ছে, যদি এটা বের করেন, দি ভেরি কজ অ্যান্ড কনসিকোয়েন্স যদি আপনি বের করেন, তাহলে ধরে নেওয়া যাবে যে অনেক সময় অযোগ্য, অজ্ঞ এমন ধরনের আইনজীবীকেও, এবং যাদের আইনজীবীর একটা তো কার্যকালীন একটা তার বয়স থাকবে, বছর থাকবে, যে এত বছর পরে হলে ন্যূনতম একটা পদ থাকবে, অনেক সময় এগুলোরও কিন্তু ধার ধারা হচ্ছে না। অতএব সেই কারণে আমি এটুকুই বলতে পারি যে আজকে জেলা আদালতের পিপিএপিপি নিয়োগের ক্ষেত্রেও আজকে একটি স্বচ্ছ নীতিমালা থাকা দরকার। ল অফ, আমাদের যে রুল অফ ল, আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার স্বার্থে। এখানে আবার একটা পারস্পরিক দোষারোপ আছে, আমরা বলছি যে পুলিশের উপর দোষ দিয়ে বলছি যে পুলিশ তদন্ত করছে, যে মামলাগুলো দিচ্ছে আসামি খালাস পেয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে আমরা মামলাগুলো দিচ্ছি প্রসিকিউটরদের অজ্ঞতার কারণে অথবা তাদের দক্ষতার অভাবে আমাদের ভালো মামলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পারস্পরিক দোষারোপের যে জায়গাটি আছে, সেটিকে যদি আমরা যথার্থ বিবেচনায় নিতে পারি এবং সেখান থেকে যদি আমরা জিনিসটা আনতে পারি যে এখান থেকে উত্তরণ কিভাবে সম্ভব, এবং এই সম্ভাবনার জায়গাটাকে ধরে যদি আমরা একটা নীতিমালা যদি গ্রহণ করা যেতে পারে, তাহলে যে অভিযোগগুলো আছে, এই যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি ইত্যাদির ক্ষেত্রে যেগুলো আছে, আমি মনে করি যে এগুলোকে রোধ করা সম্ভব এবং এগুলো হওয়া কিভাবে দিচ্ছে গণতন্ত্রের স্বার্থে। বাইরের দেশে নিয়োগটা কিভাবে হচ্ছে? বাইরের দেশে তো নীতিমালা আছে, আমাদের দেশেও নীতিমালা ছিল, পাকিস্তান আমলে তো এটা হয়নি। আমরা আইয়ুব খানকে দোষারোপ করেছি, আমরা ইয়াহিয়া খানের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বাংলাদেশ, ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা বঙ্গবন্ধুর সরকারকে দেখেছি, কিন্তু আমরা হঠাৎ করে এই জায়গাটা দেখতে পেলাম মূলত 90-এর দশক থেকে, যখনই আমরা বললাম সামরিক স্বৈরাচার থেকে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নতি হচ্ছে। আর গণতন্ত্র যখন হলো এটাই যে যে দল ক্ষমতায় থাকে তারা আরও ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য অথবা তার বিপক্ষ শক্তিকে হয়রানি করার জন্য যখন আইনকে ব্যবহার করা হয়, তাহলে একদিকে আইনকে ব্যবহার করার জন্যে তাদের কতকগুলো ধারা তৈরি করতে হয়, আমরা এই ধারা থেকে এখনো মুক্ত হয়েছে বলে আমার মনে হয়। আর অ্যাটর্নি জেনারেল অফিসে যে অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, এই এই প্রক্রিয়া, এখানেও তো আমি কথা একই, এখানেও প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে মেধাজু, তবে আপনার অ্যাটর্নি জেনারেল অফিসটা নিয়ে কিন্তু একটি কথা আছে। আপনি লক্ষ্য করবেন ইভেন যুক্তরাষ্ট্রেও যখন সরকার পরিবর্তন হয় তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হয়, কারণ ল অফিসার যিনি, যিনি রাষ্ট্রের বা দেশের ল অফিসার, তার সাথে কিন্তু যে দল ক্ষমতায় থাকে
তার একটি রাজনৈতিক ভূমিকার সাথে তার একটি অবস্থান তাকে নিতে হয়, কারণ সেখানে কতগুলো তাদের স্টেট পলিসি থাকে, সেগুলো বুঝতে হবে, সেগুলো বুঝতে হবে। অতএব সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রেও সরকার পতনের সাথে সাথে কি অ্যাটর্নি জেনারেল অফিসের পরিবর্তন ঘটে না? আমার কথাটা হচ্ছে, ঠিক আছে, আপনার অ্যাটর্নি জেনারেল ক্ষেত্রেও দলীয় আনুগত্য আপনি বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেখানে দেখতে হবে যোগ্যতা, মেধা এবং পাণ্ডিত্য, এটা দেখার দায়িত্ব তো আছে। দল করলেই দিতে হবে, দক্ষিণা দিতে হবে, এই জায়গা থেকে কিন্তু আমাদের আজকে উত্তরণ ঘটানো দরকার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠার স্বার্থে। আরেকটা দাদা, আমরা যে স্বাধীন বিচার ব্যবস্থা বলি বাংলাদেশে, কতটুকু স্বাধীন? আপনারা জানেন যে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য লড়াইটি শুরু হয়েছিল পাকিস্তান আমল থেকে, বাংলাদেশ আমলেও স্বাধীন বিচার ব্যবস্থার লড়াইটি কিন্তু এখনো চলছে। মাজদার হোসেন মামলার যে রায়, মাজদার হোসেন মামলার রায়ের মধ্য দিয়ে যখন বিচার বিভাগটা প্রশাসন থেকে আলাদা করা, এই বিচার ব্যবস্থার পৃথকীকরণের মধ্য দিয়েই কিন্তু আমরা বিচার বিভাগের স্বাধীনতার পথে আমরা কিন্তু বেশ খানিকটা ইতিবাচক অগ্রগতি আমাদের হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি। তবে মাজদার হোসেন মামলার রায় পূর্ণাঙ্গভাবে কি বাস্তবায়িত হয়েছে সে বিষয়টা, এই বিষয়টি যদি প্রশ্ন রাখা হয় তাহলে এর একমাত্র জবাব যে না, এখনো মাজদার হোসেন মামলার পূর্ণাঙ্গ রায় বাস্তবায়ন এখনো হয়নি, এবং সেটি বাস্তবায়নের জন্য আইনজীবী সমাজের পক্ষ থেকে কিন্তু লড়াই, সংগ্রাম এবং একটি দাবি, এ দাবি জোরালো আছে। সেক্ষেত্রে পরে দায়িত্ব হচ্ছে সরকারের, বিশেষ করে সরকারের আইন মন্ত্রণালয়ের। মাজদার হোসেন মামলার রায় যদি যথার্থভাবে বাস্তবায়িত হয় তবে আমি মনে করি স্বাধীন বিচার ব্যবস্থার জন্য পাকিস্তান আমল থেকে বাঙালি জাতির যে লড়াই, এই লড়াইয়ের পূর্ণতা পাবে। দাদা, আমরা এবার আসি আপনার সাংগঠনিক বিষয়, আপনার সফরের বিষয়টা যদি একটু বলেন, কি করলেন এসে এখানে? বিষয়টি হলো, আসলে আপনারা জানেন যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি হিসেবে এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের সময়কালে ধর্ম ছিল আমাদের যার যার ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। আমাদের মূল কথা ছিল এবং প্রধান কথা ছিল আমরা বাঙালি, এই বাঙালিত্ব নিয়েই কিন্তু আমরা লড়াই সংগ্রাম করেছি, একসাথে রক্ত দিয়েছি, আত্মত্যাগ করেছি, গণহত্যার শিকার হয়েছি, স্বাধীন বাংলাদেশের মাটিকে অর্জন করেছি, পতাকাকে অর্জন করেছি, জাতীয় সঙ্গীতকে অর্জন করেছি। ৪৭ থেকে যে বাঙালি জাতির যে দীর্ঘদিনের যে লড়াই, ভাষা ও সংস্কৃতি ভিত্তিক যে জাতীয়তাবাদী চেতনার লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে যে স্বাধীনতা, তার মধ্য দিয়ে কিন্তু আমরা ৭২ সংবিধানটাকেও আমরা অর্জন করেছি। যে ৭২ সংবিধানের চার রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় নীতি হিসেবে ছিল, এবং সে ৭২ সংবিধানের ১২ নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা ছিল রাষ্ট্র কি করে ১২ নম্বর অনুচ্ছেদের ধর্মনিরপেক্ষ নীতিটাকে বাস্তবায়ন করবে। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, ১৯৭৫ ১৫ই আগস্টের পর যারা ক্ষমতায় নিলেন, এর সাথে আমাদের খন্দকার মোস্তাক সাহেব তার মাথার টুপিটাকে দিয়ে এটা বলা হলো এটা জাতীয় টুপি, অর্থাৎ এই পথেই বাংলাদেশ পরিচালিত হয়। জিয়াউর রহমান সাহেব, যিনি ৭১ ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটি প্রচার করেছিলেন, তিনি যখন ক্ষমতায় এলেন তখন দেখা গেল ৭২ সংবিধান, এই সংবিধানের মৌল চরিত্র থেকে শুরু করে গোটা বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানটিকে পাকিস্তানি আদলে ফিরিয়ে নিয়ে গেলেন। আর্টিকেল ১২ ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রনীতি হিসাবে সেদিন তিনি বিসর্জিত করেন নাই, তিনি সংবিধানের মধ্যে সংবিধানকে সাম্প্রদায়িকীকরণও করলেন। এরই পথ ধরে এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করলেন। পবিত্র ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম করার জন্য ধর্মীয় সংখ্যাগুরু জনগোষ্ঠীর পক্ষ থেকে কখনো দাবি ছিল না, লড়াইও ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১০ই এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হওয়ার আগে সেখানে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স,
স্বাধীনতার ইস্তাহারটি ঘোষণা করা হয়েছিল, যেটি হচ্ছে একটা সামাজিক চুক্তি, সেখানে বলা হয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের জন্য যে লড়াইটি হচ্ছে সেটি হচ্ছে এমন একটি রাষ্ট্র যেখানে ইকুইটি, ইকুয়ালিটি এবং হিউম্যান ডিগনিটি সকল নাগরিকের জন্যে সেখানে থাকবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি জিয়াউর রহমানের যে সামরিক ফরমান বলে যে সংবিধানের পরিবর্তন, মৌল পরিবর্তন এবং তাকে সাম্প্রদায়িকরণ পাকিস্তানি আমলের মতো, এটাকে যে আপনার এরশাদ সাহেব শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে, তিনি ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মকে রাষ্ট্রধর্ম করে তিনি অন্যান্য ধর্মাবলম্বী জনগণকে দ্বিতীয় শ্রেণী নাগরিকে শুধু পরিবর্তন করলেন না, বিজাতীয়করণও করলেন। সেদিন এর বিরুদ্ধে প্রতিবাদে ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হল, মুক্তিযুদ্ধের সমকালীন সময়ের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্ত বীরোত্তমের নেতৃত্বে। আজকেও আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ের অনুবলে পঞ্চদশ সংশোধনী হল, ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় নীতি হিসেবে ফিরে এসছে। কিন্তু জিয়া ও এরশাদের যে প্রেতাত্মা, সেখান থেকে সংবিধান আজও মুক্ত হতে পারে, এবং এটি মুক্ত না হওয়ার ফলে আমরা মনে করছি সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং জঙ্গিবাদ এতে উৎসাহিত হয়েছে, এবং এই সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং এটাও শুধু উৎসাহিত হয় নাই, আজকে বাংলাদেশকে গ্রাস করার জন্যে তারা একটি ভূমিকা পালন করে চলেছে। আমরা এর মধ্য দিয়ে হুমায়ুন আজাদের উপর যে ঘটনা এবং সাম্প্রতিককালীন যে ঘটনা, এই ঘটনাগুলোর মধ্যে আমরা জঙ্গিবাদী চক্রের যেমন আস্ফালন দেখছি, আবার অন্যদিকে 1990-1992 2001 সালের পূর্বাপর ঘটনা এবং 2012 সাল থেকে যে ঘটনা, সেখানেও আমরা লক্ষ্য করছি স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি ঠিক 71-এর মতোই ধর্মীয় সংখ্যালঘু, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে 71-এর মতোই তাদের উপর হামলা চালিয়েছে। তাদের মূল লক্ষ্য একটাই, দেশ থেকে সংখ্যালঘুদের বিতাড়ন করা। 1947 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র জনগোষ্ঠীর 29.7% ছিল ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী। 1970-71 নির্বাচনে, দ্যাট ইজ পাকিস্তানের 24 বছরে, আমরা লক্ষ্য করলাম এই সংখ্যাটি চলে আসে 20-21%। আজকে স্বাধীন বাংলাদেশে সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে জনসংখ্যার হারটি নেমে এসছে 9.7%। তাহলে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, পাকিস্তান আমলে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা যে বঞ্চনা, বৈষম্য, নিগৃহ, নিপীড়নের আবর্তে ছিল এবং যারা এথনিক ক্লিনজিং প্রসেসটার মধ্য দিয়ে সংখ্যা গরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীকে সংখ্যালঘিস্টে পরিণত করার জন্য তৎকালীন পাকিস্তানের পূর্বাঞ্চলকে সংখ্যালঘু শূন্য করতে চেয়েছিল, সে একই শক্তি কখনো রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করে, কখনো রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে একইভাবেই হুমকি হামলা করে আজকে দেশত্যাগে বাধ্য করার প্রক্রিয়াটি তারা অব্যাহতভাবে চালিয়ে নিচ্ছে। কিন্তু বর্তমান সরকারের সময় কি অবস্থা? আমি আবারও বলতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি তিনি অনেক বেশি আন্তরিক, এটা আমরা উপলব্ধি করি। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, যখন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা হয়, হুমকি আসে, তখন প্রশাসন নির্বিকার, রাজনৈতিক দলের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করি না, রাজনৈতিক নেতারা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন এমন কোনো ইতিহাস সেখানে নেই। আমরা শুধু তাই না, আপনারা জানেন যে ভেস্টেড প্রপার্টি আইন চালু রাখার মধ্য দিয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর জমিজমাগুলোকে কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া 65 সন থেকে শুরু হয়েছে। 2001 সালে যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন তিনি এই আইনের এই যে আইন যেটাকে বঙ্গবন্ধু বাতিল করেছিলেন এবং জিয়াউর রহমান সামরিক ফরমান বলে যেটাকে অব্যাহত চালু করেছিলেন তাকে বাতিল করে দিয়ে তিনি সংখ্যালঘুদের জমি সংখ্যালঘুদের ফিরিয়ে দেওয়ার জন্য 2001 সালে তিনি ভেস্টেড প্রপার্টি
রিটার্ন অ্যাক্ট করেছিলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন। 2009 সালের এরপরের সরকার যারা আসে বিএনপি জামাত, তারা ওই আইনকে বাতিল করে নাই ঠিক, কিন্তু তারা সেই আইনটিকে কার্যকর করে নাই। পরবর্তী পর্যায়ে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়, আমরা 2011 সাল এবং 2012 সালের মধ্যে আমরা কতগুলো ইতিবাচক সংশোধনীও দেখেছি, আমাদের দাবির প্রেক্ষিতে সেগুলো হয়েছিল। আইন আছে কিন্তু দেখা যায় আমলাতন্ত্র সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলো 1997-তে, 17 বছর গেল। আমি কি প্রশ্ন করতে পারি এই 17 বছরে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত করা হলো না কেন? আজকে পাহাড়ের সমতলের জনগণের ভূমির অধিকার যেমনিভাবে অনিশ্চিত করে রাখা হয়েছে, সমতলেরও সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমির অধিকার আজও নিশ্চিত করা হয় নাই। বঞ্চনা বৈষম্য এগুলো চলছে, অব্যাহত গতিতে চলছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে কিন্তু সদিচ্ছার প্রতিফলন আমরা রাজনৈতিক দলে, জোটে, সরকারে আমরা কিন্তু খুব বেশি ইতিবাচকভাবে প্রত্যক্ষ করছি না, লিপ সার্ভিস ছাড়া। সেখানেই আমরা মনে করি যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকারের একটি আন্দোলন গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই। এবং এটি কেন? ওই যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, সমতা এবং সমর্যাদা প্রতিষ্ঠার, আমরা মনে করি এই আন্দোলন আরও অনেক দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্ন নিয়ে প্রকৃত অর্থে না দাঁড়ায়। আমরা সেই দিনের জন্যই অপেক্ষা করছি এবং সেখানে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব যদি হারিয়ে যায় বাংলাদেশে, বাংলাদেশের যে গণতন্ত্রের কথা আমরা বলি, যে মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি, সেগুলোও কিন্তু বাস্তবায়িত হবে না। 9.7% এসছে, এই প্রক্রিয়াটি যদি অব্যাহত থাকে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে আর কতদিন বাঙালি জাতিকে অপেক্ষা করতে হবে? যদি এরা না থাকে তাহলে বাংলাদেশ পাকিস্তান, আমরা 75-এর পরে বাংলাদেশকে পাকিস্তান হতে দেখেছি। সামনে যদি সংখ্যালঘু শূন্য হয়ে যায় আমরা বাংলাদেশকে ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান হতে দেখব। এবং এই দেখার জন্যেই আবারও বলতে চাই, সমগ্র বাঙালি জাতি যারা 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং এই বাঙালি জাতির অংশ হিসেবে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী যারা সেখানে আত্মাহুতি দিয়েছে, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে একজনও কিন্তু রাজাকার ছিল না। আজকে তাই একটি কথাই বলতে চাই, যে স্বপ্ন নিয়ে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছি সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্য পরিষদও তার লড়াইটিকে অব্যাহত রাখবে এবং রাখার একটি পর্যায়ে আমরা আমেরিকা এসেছি সাংগঠনিক। এখানে কি অবস্থা? ইতিমধ্যে বলি সম্মেলন হয়েছে এবং সম্মেলন হওয়ার পরে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম, সেখানে বেশ কয়েকজন সিনেটর, রিপাবলিক দলীয় এবং ডেমোক্রেটিক পার্টি তাদের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তারা জানার চেষ্টা করেছে, আমরাও পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আমরাও সেখানে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা পরিষ্কার করে বলেছি, যদি জঙ্গিবাদ এবং উগ্রবাদ বাংলাদেশকে যদি গ্রাস করে ফেলে তাহলে তার মধ্য দিয়ে উপমহাদেশের যে শান্তি সমৃদ্ধির যে বাতাবরণ তৈরি হয়ে আছে অথবা এটাকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোটা উপমহাদেশের মানুষ যে উন্মুখ হয়ে আছে, এখানে কিন্তু একটা সংকট তৈরি হতে পারে। অতএব আপনাদেরকে আবারও বলতে চাই যে আল কায়দা নেতা আল জাওহারি, তিনি মাস চারেক আগেই বলেছিলেন বাংলাদেশ বার্মা ভারতের নিয়ে একটি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আইএস ইতিমধ্যে আনসারুল্লাহ বাংলা টিম, যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তবুদ্ধির পক্ষের অনেককে হুমকি দিয়েছে, মৃত্যু পরোয়ানা দিয়েছে, যে মৃত্যু পরোয়ানা আমি আসার সপ্তাহখানেক আগে আমার উপরে জারি করা হয়েছে, সেখানে অত্যন্ত পরিষ্কার যে অভিযোগে মুজাহিদ দণ্ডপ্রাপ্ত হয়ে আজকে ফাঁসির দড়িতে ঝোলার অপেক্ষা করছে, সেদিন মূল কথাটা ছিল বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে যাতে মেধাশূন্য করা হয়। আজকেও সে একই প্রক্রিয়ায়
এরা হুমায়ুন আজাদকে হত্যা করার চেষ্টা হত্যা করেছে, এরা কবি শামসুর রহমানকে হত্যার চেষ্টা চালিয়েছে, এরা ধর্মবিরোধী এই কথা তুলে, মিথ্যা ধোয়া তুলে তারা ইতিমধ্যে মুক্ত বুদ্ধির চেতনার অনেককে তারা খুন করেছে, খুনের প্রক্রিয়াটিকে তারা অব্যাহত গতিতে এগিয়ে নিচ্ছে। এবং ইতিমধ্যে সরকার থেকেও বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকেও হত্যার একটি অপচেষ্টা তারা করছে বা আজকের চক্রান্ত আছে। এখানে যে সম্মেলন করলেন, এখানে সম্মেলন আপনাদের কমিটি হয়েছে নতুন? আমাদের একটি কমিটি হয়েছে, কমিটিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি, তবে যতটুকু কমিটি হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তবে যতটুকু হয়েছে এটা কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে আপাতত অপূর্ণাঙ্গ কমিটিকে আমরা অনুমোদন দিচ্ছি এবং তাদের উপরে একটা দায়িত্ব দেওয়া আছে এটাকে পূর্ণাঙ্গ করে আগামী কয়েক মাসের মধ্যে এটা কেন্দ্রীয় কমিটির কাছে প্রদান করে। এখানে আপনি যখন একটা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, এখানে কিন্তু পাশাপাশি দেখছেন আরেকটা সম্মেলন হয়েছিল। এখানে আমি আপনার একটা কথা বলি, সেটা হলো যে আমরা 19 তারিখ, এই যে এখানে আপনারা জানেন যে ঐক্য পরিষদ সেখানে 1991 পর থেকে এখানে গঠিত হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে এবং তারা কিছু ইতিবাচক ভূমিকাও পালন করেছে। 2004 সালের মধ্যে দেখা গেল সেখানে আপনার মূলত নেতৃত্বের দ্বন্দ্ব অথবা ব্যক্তিত্বের সংঘাত এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বিধাবিভক্ত শুধু হলো না, তারা এমনভাবে লজ্জাস্করভাবে একজন আরেকজনকে বিরুদ্ধে অপপ্রচার চালাতে লাগলো যেগুলো দেখে আমাদেরও অনেকটা লজ্জা পেতে হলো। আমরা আশা করেছিলাম তাদের মধ্যে একটা সুবুদ্ধির উদয় হবে, তারা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তারা সংখ্যালঘুদের স্বার্থ অধিকার নিয়ে কথা বলছিলেন, আমরা আশা করেছিলাম তারা নিজেরাই আবার নিজেদের অবস্থানটাকে উপলব্ধি করে তারা নিজেরাই ঐক্যবদ্ধ হবে, কিন্তু যখন সেটা আমরা দেখলাম না তখন আমরা ঢাকা থেকে একটি কনভেনিং কমিটি করে দিলাম। সেই কনভেনিং কমিটির আমরা কনভেনার করলাম অ্যাটর্নি অশোক কর্মকে এবং এই কনভেনিং কমিটির উপর দায়িত্ব ছিল একটি কনফারেন্সের আয়োজন করা। তারাও একটি কনভেনিং কমিটি, তারা একটি কনফারেন্সের দিকেই তারা গেলেন এবং আমাদের সর্বশেষ সেখানে একটা তারিখ নির্ধারণ ছিল যে 31 সেপ্টেম্বরের মধ্যেই এই কনফারেন্সটি করতে হবে। তারা 19 সেপ্টেম্বর তারা সেই কনভেনশনটি সম্মেলনটি তারা আয়োজন করলেন মেরিটন হোটেল, সেখানে অত্যন্ত সুশ্রী। কিন্তু দেখা গেল যেদিন 19 তারিখের সম্মেলনের বিজ্ঞাপন বেরোলো তার পরের দিন একই দিনে 20 তারিখে কনভেনশন নাম দিয়ে কোন হোটেলে আরেকটি বিজ্ঞাপন বেরোলো। আমরা মনে করি এগুলো হচ্ছে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, জনগণের মধ্যে বিভেদ তৈরি করা, ঐক্য প্রক্রিয়াতে বানচাল করার অপচেষ্টা এবং এই কর্মকাণ্ডগুলোকে আমরা সাংগঠনিক স্বার্থ ও শৃঙ্খলা পরিপন্থী বলেই বিবেচনা করি। তবে আমরা পরিষ্কার করে বলতে চাই যে অলরেডি একটি অপূর্ণাঙ্গ কমিটি হয়েছে, এই অপূর্ণাঙ্গ কমিটির কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে আমরা প্রাথমিকভাবে যতটুকু হয়েছে এটাকে আমরা অনুমোদন দিয়ে যাব এবং আমরা চাইব যে ঐক্যের প্রক্রিয়াটা অব্যাহত থাকুক এবং আরও যারা এখানে অনেক গুরুত্বপূর্ণ পদ খালি রাখা আছে, অতএব আমরাও চাইব এবং আমি অলরেডি সেটা নির্দেশনাও আমাদের আছে যে যারা আসতে চাইবে তাদেরকে নিয়েই যাতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। আর যারা বাইরে থাকবেন তাদের কি করা হবে? প্রথম কথাটা হচ্ছে সাংগঠনিক স্বার্থ, প্রথম কথা হচ্ছে 20 তারিখের কনভেনশন, দি সোকল কনভেনশন, এটা তো ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি, অনেক নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আমি আবার বলি ঐক্য পরিষদের নেতাদের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম, যিনি কনভেনশনের যারা স্বাক্ষর করেছিল ওই বিজ্ঞাপনের নিচের দিকে আমরা দেখলাম যে সেখানে মূল যে যারা ছিলেন তাদের মধ্যে কেউ আছেন কিনা, একটি নাম পেলাম, আর কেউ নাই, কিন্তু একটি নাম পেলাম আর কেউ নাই। আবার একটা জিনিস দেখা গেল যখন হোটেলে হলো তখন এই যে আগের যে নেতৃত্ব যারা ছিল তাদের অনেকে আবার জয়েন করলো না, আবার যে দুই গ্রুপের মধ্যে বা নেতৃত্বের মধ্যে কেউ কেউ ছিল তারাই আবার রাতের বেলা একসাথে হয়ে কয়েকজন, তারা আবার রাতের বেলা একসাথে হয়ে
তারা একটা কথিতভাবে একটা কমিটির কথা বলল এবং সেখানে দুঃখের সাথে বলতে চাই, এই 20 তারিখের কনভেনশন করতে গিয়েও একটা মিথ্যাচারের আশ্রয় নেওয়া হলো। সেটা কি? কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এই সম্মেলনে আসবেন, আপনি আমাকে বলেন কেন্দ্রীয় কমিটির অনুমোদিত সম্মেলন হলো 19 সেপ্টেম্বর, আমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে আমি 19 তারিখে এসেছি, তাই যদি দাঁড়ায় 20 নভেম্বরের সম্মেলনে তো আমরা জানতাম সেপ্টেম্বর, এটা তো আমার জানার কথা না, বা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক 19 তারিখের সম্মেলনে যোগ দিতে এসছে, 20 তারিখের কথিত কনভেনশনে তো নয়। আমি মনে করি যে আজকে বিভেদ, এবং এটা নানান রাজনৈতিক দলেও কিন্তু এই বিভেদ এবং বিভ্রান্তি সৃষ্টির একটি অপপ্রয়াস কিন্তু আছে, আমিও মনে করি যে এটাও সেইভাবে সাংগঠনিক স্বার্থ যারা দেখে না, সাংগঠনিক শৃঙ্খলা যারা মানতে চায় না, অথবা জনগণের মধ্যে বিভেদ তৈরি করে যারা ব্যক্তি স্বার্থটিকে বড় করে দেখতে চায়, আমার মনে হয়েছে 20 তারিখের কাজটা তাদের। এবং সেখানেও কিন্তু সেখানে বলা হয়েছে, এবং আমি জানি সেই কথিত কনভেনশনে যে কয়েকজন উপস্থিত ছিল সেখানে বলা হয়েছে, অনেকে প্রশ্ন তুলেছে যে আপনারা বললেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসবেন, তিনি আপনাদের কথা দিয়েছেন, তিনি এলেন না কেন? তখন বলা হলো তিনি একটু বিশেষ কাজে নিউ ইয়র্কের বাইরে আছেন। প্রকৃত অর্থে আমি নিউ ইয়র্কের বাইরে গেছি তার পরের দিন। 20 তারিখের কনভেনশনটা আমি বিজ্ঞাপনে দেখেছি, আর 20 তারিখের কনভেনশনে আমাকে যেতে হবে, সেখানে আমি গেলে আমি কিভাবে যাব? কোথাও তো বিজ্ঞাপনে সেখানে তো আমার কোনো নাম নাই, সেই বিজ্ঞাপনের অনুযায়ী আমি কিভাবে সেখানে যাব, কোন পর্যায়ে যাব, সেগুলোও তো কিছু নাই। আর তাছাড়া আমি যাই কি করে? কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমি তো এসেছি, কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কনভেনিং কমিটির যে সম্মেলনটি করছে সেই সম্মেলনে অংশগ্রহণ। কিন্তু 20 তারিখে যারা অংশ সম্মেলন করলেন তাদেরকে কি ওই মূল যে কমিটি বর্তমানে গঠিত হয়েছে সেখানেই তাদেরকে রাখা হয়েছে? প্রথম কথাটি হলো, আমি আবারও বলতে চাই, আমি ওই কনভেনিং কমিটি আমি কারা কারা গিয়েছিল তার একটা নাম দিয়েছি। সেখানে দেখা গেল যে সীতাংশু গুহ বাবু যে গেছেন বলে আমাদের কাছে মনে হয়নি, নবেন্দুবাবু গেছেন বলে আমাদের কাছে মনে হয়, আবার অন্যদিকে বিদ্যুৎ সরকার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উনিও গেছেন বলে আমাদের কাছে মনে হয়, এবং আরো যারা আছেন তাদের অনেকে কিন্তু আবার কমিটিতে আছেন, আমাদের কনভেনশনে যায় নাই কিন্তু কমিটিতে আছেন, কনভেনশনে যান নাই, আর না আমি সেটা বলছি না, ওখানে কারা আছে আমি জানি না, তবে 19 তারিখের যে কমিটিতে সেই কমিটির মধ্যে সবাই প্রায় আছেন আপনার বোর্ড অফ গভর্নরে, আছেন, এবং সেখানে কিন্তু আরো অনেকগুলো পদ গুরুত্বপূর্ণ পদ খালি রাখা হয়েছে, কিন্তু তারা আরেকটা কমিটি করেছে, তারা করে নাই না ওই 19 তারিখ যে কনভেনশন হয়েছে 20 তারিখ সেখানে কিন্তু আরেকটা কমিটি করে। আমি আবার বলছি সেই কমিটি যেটা করেছে তাদের অনেকের নাম আমি কখনো শুনি নাই, আমি সেখানে দুই একজনের নামে চিনি যারা ছিলেন। কথাটি হল আপনি 2004 সাল থেকে 2015 সালের 19 নভেম্বরের আগ পর্যন্ত, সেপ্টেম্বরের রাত 3টা পর্যন্ত আপনারা একসাথে হতে পারলেন না, হঠাৎ করে 19 নভেম্বরের কনফারেন্স হওয়ার পরে সেপ্টেম্বর হঠাৎ করে আবার আপনারা বললেন যে আমরা এক হয়ে আমরা একটা করেছি, এটা মূল লক্ষ্যটি হল, যদি আপনারা যদি করতে পারতেন 11 বছরে নিজেদের মধ্যে কেউ কেউ না করে, তাহলে আমাদের জন্য আমাদের তো কেন্দ্রীয় কমিটি কনভেনিং কমিটি করারও দরকার ছিল না কনফারেন্সের জন্য, আমরা তো চেয়েছিলাম আপনারাই করেন, এমনকি আমি উভয় গ্রুপের সাথে কথা বলেছি, আমরা 19 তারিখের অর্থাৎ 18 তারিখ দিবাগত রাত ভোর 3টা পর্যন্ত কথা বলেছি, তখন দেখা গেল এরা প্রথম দিকে চায়নি কনফারেন্সটা হোক, তার জন্য যত রকম অসহযোগিতা তা করেছে, যখন দেখছে কনফারেন্সটা হবে তখনই দেখলো যে আরেকটা করে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করে। তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন যদি তারা সেই কমিটির সাথে ঐক্যমত পোষণ না করে, বা সেই কমিটি? আমি আবারও বলতে চাই,
সংগঠনে যারা সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থাকে না, সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থেকে যদি কেউ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি। আর যারা সাংগঠনিক শৃঙ্খলার বাইরে থেকে করতে পারে, সংগঠন তাদের দায় নেবে কেন? তারপরেও তাদের এই কথাটা বলতে চাই, যদি আপনারা বাংলাদেশের ভালো চান, বাংলাদেশের মঙ্গল চান, বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ অধিকার নিশ্চিতকরণের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সবারই উচিত হবে, ভুল তো হতেই পারে, সেই ভুলটাকে নিজেরা শুধরিয়ে যদি মূলধারার সাথে এসে সম্পৃক্ত হয়ে যদি এগিয়ে যেতে চান, আমরা অবশ্যই কথাটি বলবো, দরজা কারোর জন্যে বন্ধ হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকেও আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আবারও কখন যুক্তরাষ্ট্রে আপনার আমন্ত্রণ থাকলো, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গেই থাকুন।